জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, আর সেগুলিকে পার করে যখন আমরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে শুরু করি, সেই আনন্দের স্বাদ একেবারে অন্যরকম। নমস্কার, আমি অঙ্কুর। অচেনা শহরের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের বলি যে এই ভিডিওটি অনেক দিন আগে করেছিলাম, কিন্তু আজ এটি আপনাদের জন্য আপলোড করলাম। এই জায়গাটি হঠাৎ কেনই বা আসতে গেলাম জানতে হলে এর প্রথম ভাগ আপনাদের দেখতে হবে, তার লিংক ডিসক্রিপশন বক্স ও ওপরের কার্ডে দেওয়া আছে। রাবড়িগ্রাম গিয়েছিলাম, যাওয়ার পরে যখন রাবড়িগ্রাম থেকে ফিরছি মনে হলো যে হঠাৎ করে আবার অন্য কোথাও একবার চলে যাই। তো আমরা রাবড়িগ্রাম সে হুগলির এক প্রান্ত, সেখান থেকে আমরা আবার চলে এসেছি হুগলি জেলারই আর এক প্রান্ত ব্যান্ডেল। প্রথম ভিডিও আমার দেখেননি, ডিসক্রিপশন বক্সে যান এবং আমার প্রথম ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি তার আগে কোথায় গিয়েছিলাম। তো হঠাৎ ঘোরাটা আমার কাছে এমন নয় যে ওখানে দিনক্ষণ লাগবে, সময় লাগবে। যখন মনে হয় আমার ঘুরতে ভালো লাগে আমি বেরিয়ে যাই। তো আমি এই মুহূর্তে ব্যান্ডেলের তিনটে জায়গা ঘুরবো, জানি না সবগুলো ঘোরা হবে কি না। একটা হচ্ছে হংসরাজ মন্দির, একটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, আর একটা হচ্ছে ইমামবাড়া। তো দেখি, চেষ্টা করব। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না, সুপার জায়গা, চারিদিকে গাছ, এই দেখতে পাচ্ছেন আমার পেছনে এত গাছ, আর এই ঝিঝি পোকা ডাকছে, একটা অন্য অনুভূতি। তো চলুন আমার এই যাত্রা পথে আপনাদের কিছু জায়গা দেখাই। ভিডিও যেটা আপনারা দেখেছেন বা যারা দেখেননি আবার চলে যান লিঙ্কে, দেখলে বুঝতে পারবেন আরিফুলদা তখনও ছিল, সেই দিনই আমি এই ভিডিওটা করেছি আপনাদের জন্য, আজকে আপলোড করলাম। তো সঙ্গে থাকুন। ব্যান্ডেল একটি পর্তুগিজ শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো জাহাজের মাস্তুল। ব্যান্ডেল শহরটি পর্তুগিজ উপনিবেশকদের দ্বারা বসতি স্থাপন হয়। ব্যান্ডেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার একটি এলাকা। পর্তুগিজরা 1660 খ্রিস্টাব্দে এখানে চার্চ ও মঠ নির্মাণ করেন। আজ আমরা ব্যান্ডেলের তিনটি দর্শনীয় স্থান ভ্রমণ করব, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাস্তাতেই যাচ্ছিলাম, তিনটে জায়গা যেটা আগেই বললাম, কিন্তু এমন বৃষ্টি আরম্ভ হয়ে গেল যে আমরা একটা জায়গায় আটকে গেছি। দেখি কতক্ষণে বৃষ্টি ছাড়ে, দেখি বৃষ্টি যদি থামে আমরা যাব। তো এই ঘোরার মধ্যে বৃষ্টি রোদ এগুলো থাকবে, এগুলোকে মানিয়ে নিয়ে, প্রকৃতির এসব জিনিস মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। এই বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম এখানে, আমাদের দুজনকে দেখতে পেলাম, আমাকে বলছে তোমার ইউটিউবে সঙ্গে নিয়ে নাও। তো ভাই লোক সাথ মুলাকাত হো গিয়া, একচুয়ালি কে হয় না, কবি কবি ঘুমতে হয় তো কিছু কিছু কে সাথ মুলাকাত হয়ে যাতা হয়, ইয়ে এক আপনা আচ্ছা লাগতা হয় কি জান পেহচানা বন যাতা হয়, এই বড়া। আগর মেরা ভিডিও দেখেগা তো ইয়াদ করেগা কি ভাই কে সাথ উস দিন মুলাকাত হুয়া থা। চলো ভাই। তো এগুলো হচ্ছে অনেক বড় পাওয়া, যে রাস্তায় যেতে যেতে কারোর সাথে দেখা হয়ে যাওয়া, জানি না তাকে চিনি না অথচ দেখা হয়ে যাওয়া, এগুলো পার্ট অফ লাইফ। বৃষ্টি ভেজা ব্যান্ডেল শহরে রাস্তা যেন একটি অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছে। সারাদিনের দূরপাল্লার জার্নি ও ক্লান্তি যেন এক নিমিষে কোথায় চলে গেল, আর এই ঘুরে বেড়ানোর নেশাটা যেন আরও চেপে বসছে আমাদের মনের মধ্যে যত দিন যাচ্ছে। আমি ইমামবাড়ার বাইরেই দাঁড়িয়ে আছি। তো দুঃখের বিষয় হলো ভেতরে ফটো তোলা মানা আছে বা ভিডিওগ্রাফি মানা আছে, তাই আপনাদেরকে ভেতরের কিছু ফটো বা ভিডিওগ্রাফি আমি দেখাতে পারলাম না। তো এই বাইরের যে ভিউটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হুগলি ইমামবাড়া একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটির দোতলা, যার প্রবেশদ্বারের উপর একটি দীর্ঘ ঘুড়ির টাওয়ার আছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরটি মার্বেল মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। ব্যান্ডেল গির্জা পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টীয় গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জার পোশাকী নাম দ্য ব্রাজিলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1660 সালে নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত।
আমবাড়াতে গিয়ে সেখানে কিছুটা ভিডিও করেছি, বাইরে থেকে আপনাদের দেখালাম। ভেতরে যেহেতু অ্যালাউ নেই সেই জন্য দুঃখিত সেই ফটো বা ভিডিও আপলোড করতে পারলাম না। এরপরে আমরা গেলাম চার্চে, সেই চার্চে দেখলাম বলতে ওখানকার আশেপাশে সবকে জিজ্ঞেস করলাম যে চার্চ মোটামুটি এক বছর ধরে বন্ধ কি, ওদের যারা আছেন তারা শিডিউল করে চার্চে আসেন প্রেয়ার করতে। সুতরাং চার্চটাকেও বাইরে থেকে দর্শন করতে হলো। এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দির, সেই মন্দিরের দর্শনের জন্য। দেখি সেই মন্দির যদি খোলা থাকে আপনাদের অবশ্যই সেখানকার ভিউ দেখাবো। তো আমরা আইজল শহরের ভেতর দিয়ে যাচ্ছি এবং বৃষ্টি ভাজা ব্যান্ডেল এক অপরূপ সৌন্দর্য বহন করছে, তো সঙ্গে থাকুন। মন্দিরটা দেখছেন এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, এবং ওই দূরে যে একটা টেরাকোটার কাজ দেখা যাচ্ছে ওটাও একটা মন্দির। আমরা যেমন আমার যারা পুরনো ভ্লগ দেখেছেন বাঁকুড়া বিষ্ণুপুরে এই সাদৃশ্য মন্দির কিন্তু আপনারা দেখেছেন টেরাকোটার, তো আমার সেই বাঁকুড়ার ফিলটা এলো যে টেরাকোটার মন্দির এখানেও আছে। হংসেশ্বরী মন্দির হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গের সাতটি মন্দিরের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার বেদির ওপর পাথরের নির্মিত সাহিত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত। পাশেই অনন্ত বাসুদেব মন্দির, একটি কৃষ্ণ মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকৃতি। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। দেখছেন সকাল থেকে আমাদের যা চললো, এত রাইড, এত জায়গা, হুগলির এ প্রান্ত থেকে ও প্রান্ত, তো আমরা লাস্ট এখানে হংসেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। হংসেশ্বরী মন্দিরের ভিউটা পেয়েছি কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না করোনা আবহাওয়ার জন্য। এখানে লোকাল পুরোহিত বললেন যে এখানে নাকি একটা টাইম আছে, টাইমের মধ্যে পুজো দেওয়া হবে, কিন্তু স্বল্প সংখ্যক রেস্ট্রিকশনস আছে, তো যেমন রেস্ট্রিকশন আছে সেই হিসাবে আমাদের চলতে হবে। তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা। চ্যানেলটাতে থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার আনব। আসছে আরও, আসছে আরও অনেক এক্সাইটিং ভিডিও আসছে। সকালবেলায় যে মানে ওই যখন রাবড়িগ্রাম গেছিল তখন যে এক্সাইটমেন্টটা ছিল এখন পুরো গেছে, পুরো ডাউন হয়ে গেছে। আমাদের অবস্থা খারাপ কারণ এতটা রাইড করা, তো ঠিক আছে হতেই থাকে, এরকম করে রাইড করলে ভালো খারাপ সব হবে, এই মিলেই তো আনন্দ, এই মিলেই জীবন। তো আর কিছু বলছি না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে, নমস্কার।